নপুরনি বিজেপির সংঘাত চলি থকার মাজতে পদত্যাগ করবলে সাজু হয়েছে বিজেপির এগারী বিধায়ক। পদত্যাগ করবলে সাজু হওয়া বিজেপির বিধায়কগী হল মৃণাল শইকীয়া। আমার মাননীয় সভাপতি কংগ্রেসের কিল যে এই কেতিয়া হব নয়তে নখন আসন কংগ্রেসে পাব। মানে কিন্তু যে নখন আসন যদি পায় কংগ্রেসে হলে মানে বিধায়ক পদ মানে ত্যাগ করি। হয়, পদত্যাগ করবলে সাজু হয়েছে খুমতার বিধায়ক মৃণাল শইকীয়া। কিন্তু কিয় পদত্যাগ করব বিচাৰিছে বিধায়ক মৃণাল শইকীয়ায়? প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাক প্রত্যাহ্বান বিধায়ক মৃণাল শইকীয়ার। আগন্তুক লোকসভা নির্বাচনত কংগ্রেসে যদি নখন আসন পায় তেতিয়াই পদত্যাগ করব বিধায়ক মৃণাল শইকীয়ায়। আর যেদিন ভোট গণনা চলি থাকিব, ভোট গণনার অন্ততে মই ত্যাগ করি। মই কালি কৈছিলোঁ যে তেও প্রত্যাহ্বানজনক যে মই যদি নখন আসন নাপায় মই সভাপতি পদ ত্যাগ করি। এয়া কেবল মুখর কথা নহয়, লিখিতভাবেও এই কথা জানালে বিধায়ক মৃণাল শইকীয়ায়। সংবাদ মাধ্যমলৈ বিধায়ক শইকীয়ায় প্রেরণ করলে এই পত্রখন। সাংবাদিকসকলক এই পত্রখন সাঁচি রখার অনুরোধ মৃণাল শইকীয়ার। কিন্তু কিয় এনেদরে পত্র লিখিলে বিধায়ক শইকীয়ায়? কেজনমান কংগ্রেসের সদস্যই মোৰ সতীর্থ বিধায়কে কলে যে মুখে কলে নম লিখি পেলাই দিয়ক, সেইকাৰণে মই লিখি পেলাই পত্র এখন প্রেরণ করছো প্রেসর কারণে, প্রেসরলে তেওঁলোকে যাতে এইখন রাখি থয়। আর যেদিন কংগ্রেসে নখন আসন পাব তেওঁলোকৰ কথা মতে তেতিয়া মই এইখন পদত্যাগ করব। ইমানেই নহয়, ভূপেন বরাক পুনৰ প্রত্যাহ্বান জানালে বিধায়ক মৃণাল শইকীয়ায়। কংগ্রেসে নখন আসন পাওয়া আসলে অলিক কল্পনা, এখন দুখন পাব পারে কবাত, কিন্তু নখন আসন তো আর এই ভগবানেও জিকাব নয়। মৃণাল শইকীয়ার এনে প্রত্যাহ্বান সন্দর্ভত প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার প্রতিক্রিয়া। এখন পদত্যাগ পত্র লিখি দিবলে হব সেদিন আগে সুদিব রিজাল্ট দিব সেদিন সুদিব। প্রত্যাহ্বান জানাইছে যদি আপনাদের নেপায় আপনি পদত্যাগ করব নাকি বা আপনার কোনো বিধায়ক করব নাকি? মুখ্যমন্ত্রী সুদিলে মই উত্তর দিম, এওঁটো নিজেই টিকেট পাব নাপায় ঠিক না। গোলাঘাটৰ পৰা মুস্তাক হুসেইন আৰু মৰাণৰ পৰা অৰুণ নাগৰ, ৰিপৰ্ট প্ৰতিদিন টাইম।